একটু সবাই খেয়াল করে, হ্যাঁ ফাইল থেকে নতুন পেজ নেব, নতুন পেজ এখান থেকে সবাই একটু দেখেন, আগে একটু দেখে নেন, হ্যাঁ সবাই একটু পিছনে সবাই একটু দেখে নেন। আচ্ছা ফাইল থেকে আর ক্লাসে আমি তো ওইভাবে সিগনেচার আমি করতেছি না, তোমার দুইজন মনে হচ্ছে নাই, আমার যতদূর মনে হচ্ছে, হ্যাঁ তার তোমার একজন দেখুন সকালে চলে গেছে, সকালে হঠাৎ করে বলছে ভাই আমি বলতে আমি বিকালে জন্য করতাম, ওরা করে না, আমি গ্রাফিক সকালে করতাম। আমি বললাম তুমি এখানে কাছে ভাই আমি গ্রাফিক্স করতাম, হ্যাঁ ওই গ্রাফিক্স করো, যাই হোক ওই হতে পারে। এখান থেকে পিসের সাইজ, পিসের সাইজ থেকে এখানে 1024768 একটা সাইজ নিয়ে দেবো, 1024768, ঠিক আছে ক্লিক করলাম, ক্লিক করলে টোটালটা এখানে জাস্ট সেটিং সমস্যা নাই, একটা পেজ জাস্ট একটা পেজ নিলাম, এখানে এ ফোর সাইজ যেরকম নাই, এটা হচ্ছে স্ক্রিন সাইজের একটা পেজ, এটা বড় করতে হয় এটা তো জানি, আমি শর্টকাট দিলাম কন্ট্রোল প্লাস হচ্ছে জুম হয়, কন্ট্রোল মাইনাস জুম আউট হয়, কন্ট্রোল প্লাসে জুম হয়, কন্ট্রোল মাইনাসে জুম আউট হয়, এটাও দেখলাম। এখন আমরা একটা কালার ফেলি কিভাবে, এখান থেকে কালারটা নিয়ে লাল সবুজ হলুদ অথবা এটা এখান থেকে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট যে নর্মাল কালার আছে ক্লিক করলে এভাবে কালার হয়ে গেল, তাই না, এভাবে কালার ফেলি। তো এটা তো একটা কালার, একের অধিক যদি কালার দরকার হয় সেই ক্ষেত্রে কিভাবে ফেলবো, একের অধিক কালার, একের অধিক কালার ফেলতে গেলে এখান থেকে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট চলবে, দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট, এই পেন বাকেট তো ইউজ করছে, পেন বাকেটের উপরে গ্রেডিয়েন্ট আছে, তো গ্রেডিয়েন্ট হচ্ছে একের অধিক কালার, গ্রেডিয়েন্টে ক্লিক করলে এখানে দেখেন উপরে টোটাল এই বাটনগুলো সব কিছু চেঞ্জ হয়ে গেছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে চেঞ্জ হওয়ার পরে এইখানে এই অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করেন, দেখেন এখানে অনেকগুলো কালার, লাল সাদা আছে, কালো ই আছে, হ্যাঁ সবুজ আছে, তো লাল সাদা ক্লিক করলাম, ক্লিক করে এই কালারটা এখানে ফেলবো কিভাবে, এটা এখানে সিলেকশন করলাম, এই কালারটা তো এখানে ফেলতে হবে, ক্লিক করেন কালার কিন্তু বলতেছে না, ওটা মাউস ক্লিক করলে কালার হয়, এটা কি অবস্থায়, এটা ক্লিক করে ধরে টান দিতে হবে তাহলে কালারটা পড়বে, মানে এটা ক্লিক করে ধরে টান দিলে, ক্লিক করে ধরে টান দিলে কালার পড়বে, ঠিক আছে আমি ক্লিক করে ধরে টান দিলাম কালারটা পড়লো, এখান থেকে ক্লিক করে ধরে কালারটা পড়ে, উপর থেকে ক্লিক করে ধরে কালারটা পড়ে, আমি ক্লিক করে ধরে টান দিলে কালারটা অরিজিনালি পড়বে। আচ্ছা এরপরে এখানে এখানে আরো কিছু বাটন ই আছে, অপশন আছে, একটু দেখেন এখানে নর্মাল আছে, সমস্যা আচ্ছা এখানে নর্মাল যেটা আছে, যেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্টে ক্লিক করে টান দিলে একটা কালার আসে, তারপরে রেডিয়াল, রেডিয়াল আছে গোল আকৃতির, রেডিয়াল ক্লিক করে টান দিয়ে দেখেন গোল আকৃতির একটা কালার আসছে। তারপরে এখানে আসি আসছে দেখেন একটা কালার, একটা ডিজাইন, এটা হচ্ছে স্টার, এক একটা এক এক রকম, দেখছেন যখন ডিজাইন দরকার হবে এভাবে টান দেন একটা কালার হচ্ছে, একই কালার দুটা কালার হচ্ছে কিন্তু একটু অন্যরকম, রেডিয়ালে টান দেন দেখেন এটা গোল, এটা পাশে এটা ক্লিক করে টান দেন এটা দেখেন একরকম, এটা ক্লিক করে টান দেন এটা দেখেন একরকম, এটা ক্লিক করে টান দেন এটা দেখেন স্টার, খুব সহজেই আমরা করে ফেলতে পারতেছি। আচ্ছা এরপরে এই গ্রেডিয়েন্ট টুল ইউজ করলাম, গ্রেডিয়েন্ট আমি এখানে যেগুলো আছে এর এটা ক্লিক করেন দেখেন আরো সুন্দর, তো আমি এর বাদে যদি অন্য কিছু, যেমন আমি সবুজ আর আর সাদা আছে, এখানে সবুজ আর সাদা আছে, তো আমার মনের মতো যদি বানাইতে হয় তাহলে কি করবো, আমি একটা বানাবো, সেই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে এই যে কর্নারে অ্যারোতে ক্লিক না করে এই গ্রেডিয়েন্ট এডিটরের এই কালারের উপর ক্লিক করব, ক্লিক করলে গ্রেডিয়েন্ট এডিটর একটা ডায়লগ বক্স চলে আসবে, মনে থাকবে এর উপর ক্লিক করে গ্রেডিয়েন্ট এডিটর একটা ডায়লগ বক্স চলে আসবে, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই কোথায় ভাই, কার সাথে ভাই,
কয়টার সময় কালকে? এখনই? তাহলে আমি 3:30 করে না, আমি ব্যাংক থেকে না ব্যাংক থেকে ঘুরে আসি। আচ্ছা, তো এখন এইখানে এইখানে দেখেন ওই রেডিয়াল রেডিয়াল ই আছে, রেডিয়াল ক্লিক করলাম, দেখেন এরকম আছে গোল আকৃতি, দেখেন ক্লিক করেন গোল রাউন্ড হচ্ছে। এখন একের অধিক হলে এই এখানে ক্লিক করব, আর এখানে গ্রেডিয়েন্ট এডিটর একটা ডায়লগ বক্স চলে আসে, এইখান থেকে গ্রেডিয়েন্টের একটা প্যারামিটার দেখা আছে, দেখছেন এখানে বিভিন্ন রকমই আছে, এখানে একটা ক্লিক, এখানে বিভিন্ন প্যারামিটার আছে। এই ফার্স্ট নিচের প্যারামিটার, উপরে প্যারামিটার ক্লিক করব না, নিচের প্যারামিটার ক্লিক করে এখান থেকে আমি সবুজ দিয়ে দিলাম, সবুজ হয়ে গেল। এই প্যারামিটার ডবল ক্লিক করে আমি এখান থেকে হলুদ দিয়ে দেবো, হলুদ হয়ে গেল, দিয়ে আমি ওকে দিয়ে এখন টান দিয়ে দেখেন হলুদ এবং সবুজ আছে। তারপর আবার এখানে ক্লিক করে, এখানে আমি হলুদ সবুজ আছে তো আমি মিডিলে আর একটা ক্লিক করলাম, দেখেন এখানে ক্লিক করলে একটা হাত চলে আসতেছে, দেখছেন একটা হাত চলে আসতেছে, দেন ক্লিক করলে কালার চলে আসতেছে, দেন এর উপর ডবল ক্লিক করে আমি খুব সহজেই আবার আর একটা দরকার ক্লিক করেন, আর একটা চলে আসতেছে, এখানে ডবল ক্লিক করেন, দেন এখান থেকে আকাশি আবার ক্লিক করেন, এখান থেকে দেখেন অন্য কালার, এই যে মেজেন্টা, মানে এক এক টাইপের আমরা কালার ফেলে দিতে পারি। তো ওকে দিয়ে এখান থেকে টান দেন, টোটাল এই কালারটা পড়ে যাচ্ছে। আবার এই কালারের ক্লিক করে নিচের দিকে টান, দেখেন, অথবা ক্লিক করে ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট মারলেও কিন্তু বাদ হয়ে যায়। তো খুব সুন্দর সুন্দর দেখেন ডিজাইন, খুব সুন্দর সুন্দর ডিজাইন করে কালার ফেলে দিতে পারে যে কোনো ডিজাইনে। এখন আপনাদের যে কাজটা দেখাবো, আমি একটা রাতের আকাশ বানাবো, রাতের আকাশ, রাতের আকাশে কি থাকে, একটা নীল, একটু নীল টাইপের থাকে, তারপরে আকাশে চাঁদ, যেহেতু সামনে ঈদ আসতেছে বাঁকা চাঁদ দেখা যাবে, গোল না বাঁকা চাঁদ হবে, আকাশে তারা বানাবো, ঠিক আছে, তারা তারাগুলো ঘুরবে, তো টোটাল এই জিনিসটা বানাবো। এখন বানায় দেখ, খুব ইজি, খুব সিম্পল, বানায় দেখাবো, দেন আপনারা এটা এখন এরপরে আপনারা এটা বানাবো, আমি কেটে দিই। ফাইল থেকে নিউ দিয়ে নতুন পেজ ক্লিক করলে নতুন পেজ চলে আসলো। এখান থেকে আমি এই যে এটাই 1024768 এটাই থাক, দিয়ে ওকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে একটু জুম বড় করে দিই, হ্যাঁ মিনিমাইজ ম্যাক্সিমাম এটা সবাই তো জানেন। গ্রেডিয়েন্ট ইউজ করবো, গ্রেডিয়েন্ট এখান থেকে এই এখানে ক্লিক করলাম, ক্লিক করে আকাশের যে কালারটা হয়, আকাশে ফার্স্টে একটু নীল, ডার্ক নীল টাইপের, হ্যাঁ একটু ডার্ক নীল, একটু ডার্ক টাইপের, আর এদিকে নীল একটু হালকা, হালকা নীল, আকাশে 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 দেখো আকাশে একটু হালকা নীল, দেখেন এখানে একটু ডার্ক, এখানে হালকা, ঠিক আছে। আচ্ছা, এইখানে বাম সাইডে যে কালারটা থাকে সেইটা ক্লিক করলে ওইখান থেকে কালার স্টার্ট হবে, বাম সাইডে যে কালারটা থাকে আমি ক্লিক করলে ওইখান থেকে, যেমন দেখেন এখানে বাম সাইডে হালকা, আমি ক্লিক করে টান দিই, উপরের দিকে হালকা, নিচের দিকে কালো, আমি যে মাউসটা ক্লিক করে যেদিকে টান দেবো বাম সাইডে যেটা থাকবে সেটা হবে। এখান থেকে আমি রেডিয়াল নেবো, গোল আকৃতি রেডিয়াল নিয়ে এইখানটায় মনে করলাম একটা সূর্য ই হবে, এখানে ক্লিক করে ধরে টান দিলাম, দেখেন এইখানে টোটালি দেখছেন একটা আলোকিত চারদিকে কালো, যেহেতু গোল আকৃতি মাঝখানে আমার আলো দরকার। এখন বাঁকা চাঁদ বানাবো, কত ইজিতে বানাইতে পারি দেখেন, আমরা রেডিয়াল ইলিপস মার্কিউটুল তো দেখছি, দেখছেন ইলিপস মার্কিউটুল, ইলিপস মার্কিউটুল ক্লিক করে এখান থেকে গোল আকৃতির একটা ই আঁকবো, একটা গোল আকৃতির আঁকলাম, হয়েছে একটা গোল আকৃতি রাখলাম। আচ্ছা, গোল আকৃতি আঁকার পরে এইটাকে এখন এখানে আর একটা অপশন সাবটেক্ট ফর্ম সিলেকশন, দেখেন নর্মাল তো আঁকি আমরা, এই এখানে একটা আছে সাবটেক্ট ফর্ম সিলেকশন, এটা মাউসটা নিয়ে গেলে চলে আসবে সাবটেক্ট,
এখানে ক্লিক করে এটা মাইনাস হবে এখান থেকে এটাকে দেখেন টান হয়ে গেল খুব বুঝে যাবে একদম পানির মতো সহজ আওয়াজ যাই চারটা আওয়াজ দেখাই এখানে রেক্ট্যাঙ্গেলার নিয়ে আমি একটা গোল করলাম গোল এরকম হতে পারে ছোট করে গোল করবেন সবাই দিয়ে এখানে সাবট্রাক্ট ফ্রম ফাংশন দিয়ে আমি এটাকে মাইনাস করব হয়েছে এখন কালারটা ফেলবো সাদা এখান থেকে একটা সাদা কালার নিয়ে নেব অল্টার ধরে ব্যাক ছেড়ে দিলাম তাদ হয়ে গেল তো তাদের চিকন পুটা আমরা ওইখান থেকে করতে পারি এটা মনে হচ্ছে দুই দিনের চাল তাই না সাদ এরকম দেখে না বাবা ঈদ হইলে এত বড় সাদ হয়ে গেছে মনে হয় দুই দিনের সাদ আচ্ছা তারপরে এখানে তারা দিব তারা দিতে হলে এখানে একটা ব্রাশ আছে ব্রাশ টুল এখানে একটা ব্রাশ টুল আছে হ্যালো এখানে একটা ব্রাশ টুল আছে হ্যালো তুমি সাইকেল সময় বাড়াও আর বৃষ্টি হচ্ছে না তা একটু সময় বাড়ো খাই নাই খাবো ক্লাস তো এখন আচ্ছা ভেরি গুড থ্যাংক ইউ খুব খুশি হলাম আবার দেখ গ্রাডিন খেলা এতটুকু তো উপস্থিত হয় নাকি কে বলেন নাই হাত তোলেন আবার দেখাবো ঠিক আছে ইলিপস মার্কিউ টুল দিয়ে এখান থেকে আমি ফার্স্ট টাইম আমি একটু গোল করবো গোল করে এখান থেকে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন আছে এটা ক্লিক করলে এটা আছে এটা ক্লিক করলে এটা থাকে না কিন্তু এই গোলে ক্লিক করলে এটা পাওয়া যাবে সাবট্রাক্ট ফ্রম ক্লিক করে দেন উপর থেকে এটাকে মাইনাস করব দিয়ে এখানে কালারটা ফেলবো ও আচ্ছা কালার ফেলার একটু শর্টকাটগুলো লিখে নেন এটা লিখে নিন অল্টার ব্যাক স্পেস হচ্ছে ফোরগ্রাউন্ড কালার অল্টার ব্যাক স্পেস ফোরগ্রাউন্ড কালার মানে উপরে কালারটা পড়বে অল্টার ব্যাক স্পেস ফোরগ্রাউন্ড কালার আর কন্ট্রোল ব্যাক স্পেস ব্যাকগ্রাউন্ড কালার অল্টার ব্যাক স্পেস ফোরগ্রাউন্ড কালার ফোরগ্রাউন্ড অল্টার ব্যাক স্পেস ফোরগ্রাউন্ড কালার আর কন্ট্রোল ব্যাক স্পেস ব্যাকগ্রাউন্ড কালার ফোরগ্রাউন্ড কি রকম উপরে যে কালারটা থাকে আমি সাদা কালার অল্টার ধরে ব্যাক স্পেস মারলে ওই কালারটা পড়বে অল্টার ধরে ব্যাক স্পেস মারলে দেখেন উপরে কালারটা পড়তেছে আমি একটু খেয়াল করেন আমার এখানে এদিকে দেখেন আর উপরে কালারটা লাল অল্টার ধরে ব্যাক স্পেস মারতেছে লাল পড়তেছে আবার নিচের কালারটা সাদা কন্ট্রোল ধরে ব্যাক স্পেস মারতেছে সাদা কালার পড়তেছে এটা শর্টকাটে আমরা তো নর্মাল তো ফেলতে পারি শর্টকাটে ফেলতে গেলে ওইটা এরপরে ব্যাকগ্রাউন্ড কালার কালারটা ফেলবো হ্যাঁ এখানে কালারটা ফেলবো অল্টার ধরে ব্যাক স্পেস মারলো কালারটা পড়ে গেল সিলেকশন আউট কি করে কি দিয়ে কন্ট্রোল ডি তাই তো এখন আকাশে তারা হবে আকাশে তারা দিতে হলে এখান থেকে ব্রাশ আছে হ্যাঁ ব্রাশ কি করে ব্রাশ আছে রং করে কোনো কিছু তাই না তো এখানে আমরা রং করবো না এখানে আমরা কি করবো এখানে আমরা বিভিন্ন সব যেগুলো থাকবে সেই জিনিসগুলো আমরা এখানে ওই ডট 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 দিয়ে বিভিন্ন তারা বানাবো তো এখান থেকে ব্রাশে ক্লিক করে ব্রাশের উপরে একটা ফাংশন খুলে দেয় এখানে এখান থেকে ক্লিক করে একটা নর্মাল একটা ছোট একটা ব্রাশ নিয়ে নিই ব্রাশের কালারটা সাদায় থাক
দিয়ে দেখেন ক্লিক করেন আকাশে তারা আসছে, একটা ক্লিক করলাম তারা দেখছেন। আচ্ছা একটু তারা বানাই দিই, কিন্তু একদম চাঁদের কাছে যাওয়া যাবে না, সাত তারা হয় না, একদম এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এটা সাত তারা, সাত তারা দেখছেন কেউ দেখেন নাই? তাহলে আজকে আকাশের দিকে তাকাবেন। আর ভুল করেও তাদের কাছে তারা দেওয়া যাবে না, তাদের কাছে কোনদিন তারা থাকে না দেখবেন। খুব ইজি, খুব ইজি, দেখেন যত তারা দেবেন তত ইজি হবে। আরো তারা দেবো, ওকে তো টোটালি দেখুন এটাকে খুব ইজি দেই, ফাইল থেকে সেভ দেন, একটু দেখেন সেভ করে কি হবে, ফাইল থেকে সেভ, সেভ দিয়ে আমরা ডেস্কটপে জেপিজি হিসাবে সেভ দেবো, জেপিজি জেপিজি মনে থাকবে, যে কোনো ছবি জেপিজি হিসাবে দিয়ে সেভ দিয়ে দিলাম, এরকম আসলে এটাকে ওকে দিয়ে দেবেন। দিয়ে এখন আমি ডেস্কটপে এটাকে আমি তৈরি হয়ে গেল, রাইট মাউস ক্লিক করে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, কিরকম জানেন তো সবাই, ক্লিক করলে ডেস্কটপে নিজের তৈরি জিনিস এখন ব্যাকগ্রাউন্ড হিসাবে বানান, সবাই এটা এটা বানান, এটা বানান।